তোমাদেরকে কথা দিয়েছিলাম আজ একটা সুন্দর সকাল উপহার দেব, চাঁদের আলোয় কাঞ্চনজঙ্ঘা, আর তারপরে বেলা বাড়ার সাথে সাথে সূর্যের আলো একটু একটু করে ছুঁয়ে যাচ্ছে কাঞ্চনজঙ্ঘাকে। এমন দৃশ্য, এমন সকাল বড় বিরল। লিয়ান ফ্যামিলিতে তোমাদের সকলকে আরেকবার স্বাগত। গুড মর্নিং, গুড মর্নিং। জাস্ট দেখো কোথায় দাঁড়িয়ে আছি, জাস্ট দেখো। একদম সামনে কাঞ্চনজঙ্ঘা, একদম সামনে। ও মানে অসাধারণ সকাল, একটা দারুণ সকাল। গুনগুন জিগমিক স্যার আমা হোমস্টে কা ওনার। সব জগা সে কাঞ্চনজঙ্ঘা তো দিখতা হ্যাঁ, মগর জো ইয়াহা সে দিখতা হ্যায় ও কর ওর কিসি জগা সে নাই দিখতা হ্যায়, ঠিক আছে। হ্যাঁ, উসকে বাদ অভি জো বিচ মে দিখ রহা হ্যায় না, ইয়ে কাঞ্চনজঙ্ঘা হ্যায়। হ্যাঁ, ওর ইসকা সামনে হ্যায় মাউন্ট পান্ডিম হ্যায়, রাবরু হ্যায়, রাথুং হ্যায়, ঠিক। ওর ইয়াহা কাঞ্চনজঙ্ঘা মস্তি ক্যুঁ ফেমস হ্যায় ইয়াহা সিঙ্গিক সে, তো ইয়াহা সে আপকো বেস সে দিখাই দেগা, নিচে স্টার্টিং পয়েন্ট সে দিখাই দেগা, ওর বহুত নজদিক দিখাই দেগা, ঠিক হ্যায়। यहाँ से हम कहाँ कहाँ घूम सकते हैं सर? जैसे यहाँ से हम लोग यहाँ पे शिव जी का 4 केव है, वहाँ पे एक वन डे का हाइकिंग कराते हैं और वन डे का ट्रैकिंग कराते हैं। समर ट्रैक बोल के एक जगह है जहाँ ब्रिटिशर्स लोग आके पहले ईस्ट इंडिया कंपनी का वहाँ पे आके उन लोग वैकेशन स्पेंड करता था, तो वो जगह में हम लोग करता है। अच्छा, और यहाँ पे बर्डिंग के लिए एकदम सूटेबल जगह। हाँ, दिखता है बहुत बहुत सारा बर्ड है, बर्ड कभी वाइल्ड ऑर्किड के लिए जो स्टूडेंट्स वगैरह है वो रिसर्च करने के लिए वो लोग आते हैं, ये सब में आते हैं। और बटरफ्लाई के लिए तो बहुत कम होता है, उसके बाद जंगू में चला जाता है। वो जो सामने दिख रहा है ना नीचे गांव, हाँ, वो सब जंगू है। हाँ, जो वहाँ पे लेपचा 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 है या लेपचा गांव है, ओल्ड एरिया है, प्रोटेक्टेड एरिया। जैसा कि हम लोग भी जाएंगे तो हम लोग को भी पास लगता है, पास लगता जाति सब उधर रहते हैं। ঠিক আছে, থ্যাংক ইউ জিগমিক স্যার, থ্যাংক ইউ স্যার। সিঙ্গিকের এই আমা হোমস্টের সমস্ত ডিটেইল তোমাদেরকে দিয়ে দেব, ভিডিওটা দেখতে থাকো। মা গরম ইয়ামি ব্রেকফাস্ট সার্ভড, এখানে আমাদের ব্রেকফাস্ট। আর এই হচ্ছে ঠান্ডায় এই রোদটাকে খুব মিঠে লাগছিল, আর রোদে বসে কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে ব্রেকফাস্টটা দারুণ উপভোগ করছিলাম আমরা সকলে। ভিডিওটা প্লিজ শেষ অবধি দেখো, আমি শেষে গিয়ে এই হোমস্টের সমস্ত ডিটেল তোমাদেরকে জানাবো। চলো এবার হোমস্টেটা একটুখানি তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। প্রচুর গাছ, অর্কিড, নানা রকম ফুলের গাছ দিয়ে তো হোমস্টেটা সাজানো। ইউজুয়ালি এখানকার হোমস্টেগুলো যেরকম হয়ে থাকে, এই দিকটায় যে কিচেন ডাইনিং হল, আর এই বাইরে বসে তোমরা কাঞ্চনজঙ্ঘা এনজয় করতে করতে চা কফি খেতে পারবে বা ব্রেকফাস্ট লাঞ্চও করতে পারবে। দেখো খুব সিম্পল জিনিস দিয়ে সাজানো, কিন্তু খুব সুন্দর। ছোট ছোট জিনিসের সাথে পুরনো ক্যাসেট, সেগুলো কি সুন্দর করে ওরা সাজিয়ে রেখেছে। ব্রেকফাস্টের পর আমরা রেডি হয়ে গেছি, চারপাশটা একটুখানি ঘুরবো, আর এখানে একটা মনিস্ট্রি আছে সেটা আমরা দেখতে যাব। চলো দেখো চারপাশটা জাস্ট অসাধারণ। আমি নর্থ বেঙ্গল প্রতি বছর আসি, নর্থ বেঙ্গল সিকিম, বাট এই রকম সুন্দর গ্রাম, আহা এরকম সুন্দর জায়গা, চারপাশে জাস্ট দেখো। ওই দেখো কাঞ্চনজঙ্ঘা, দেখো একটা গাছে সাদা ফুল হয়ে রয়েছে, আমি জানি না ঠিক কি নাম, তোমরা যদি জানো আমাকে একটু করে কমেন্ট সেকশনে জানিও। এত সুন্দর সারাটা গাছ ভরে আছে, আমার তো অসাধারণ লেগেছে, আমি আর লোভ সামলাতে পারলাম না, মাথাতে সাজিয়েই নিলাম। দেখো কেমন লাগছে আমাকে।
আমাদের এখন নিয়ে যাবে রিক ভাইয়া, তো তোমরা রিক ভাইয়ার সাথেও যোগাযোগ করতে পারো এখানে আসার জন্য, আমি ওর নাম্বারটাও তোমাদের সাথে শেয়ার করব। রিক ভাইয়াই আমাদেরকে এনজিপি থেকে এখান অবধি এনেছে, কোথাও যেতে হলে গাড়ি নিয়ে রিক ভাইয়াই যায়, আর উনি হচ্ছেন জিগমি স্যারের ভাইপো। আর গুনগুন তো যেখানেই যায় সেখানেই বন্ধু পাতিয়ে ফেলে, দেখছো এখানেও কোনো বন্ধুর অভাব নেই, অনেক বন্ধু পেয়ে গেছে ও। চলো এবারে যাওয়া যাক সিংহিক মনেস্ট্রি দেখতে, এটা বহু দিনের পুরনো একটা মনেস্ট্রি, আমা হোমস্টে থেকে খুব একটা দূরে নয়। এখানকার সৌন্দর্যের কথা তো আলাদা করে আর কি বলবো, তোমরা দেখতেই পাচ্ছ, কিন্তু প্রতিটা কোণা যেন প্রকৃতি নিজের হাতে সুন্দর করে সাজিয়েছে। সিংহিক মনেস্ট্রি যাওয়ার পথের রাস্তাটাও এত সুন্দর, চমৎকার দৃশ্য, চমৎকার। আমরা এসে গেছি মনেস্ট্রিতে, চলো এবার ভেতরটা ঘুরিয়ে দেখাই তোমাদেরকে। গেছে আমাদের মনেস্ট্রি ঘোরা, এবার আমরা ফিরবো হোমস্টেতে, বেশ খিদেও পেয়ে গেছে, তো চলো ফেরা যাক। পৌঁছে গেছি আমরা হোমস্টেতে, এবারে ফ্রেশ হয়ে একটু লাঞ্চ করব। ये एक हर्बल प्लांट है, कमनली नेपाली लैंग्वेज में हम सिर्फ बोल सकते हैं, इंग्लिश में नहीं बोल सकते, नहीं, नेपाली बोलते हैं, ठीक है। इसका रूट जो होता है ना वो बहुत बड़ा मेडिसिन होता है, ठीक है, और ये भी बहुत बड़ा मेडिसिन है जो आदमी ज़्यादा सीक्रेट पीता है, ठीक है। वो जब कॉफिंग कॉफ ज़्यादा रहता है गले में, तो इसको सुबह आपको दो तीन पत्ता साफ करके चबा के च्यू करने से आपका गला एकदम साफ रहेगा, चेस्ट क्लियर रहेगा। আমাদের লাঞ্চ জিগমি স্যারই সার্ভ করছে, ওনাদের এই সহজ স্বাভাবিক সাধারণ জীবনযাপনটা খুব ভালো লাগে আমার। একজন বসে কাঁপছে ঠান্ডায়। আর এই যে ডাল, ডিমের কারি, এটা কি ভেজিটেবল? আচ্ছা, স্কোয়াশ আর রাই শাক। আচ্ছা, আমরা লাঞ্চ এনজয় করি, আবার সন্ধ্যাবেলায় কী করলাম সেটা নেক্সট ব্লগে নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। আজকের মতন টাটা।